বিশাল খাটনির কাজ। ঠিক আছে আঙ্কেল, বিশাল খাটনির কাজ। আমার এখানে কিছুটা সন্দেহ হচ্ছে, এই যে এই মাটামের রডগুলা এই রডের উপর দিয়ে যাবে সম্ভবত, এটাও এর উপর দিয়ে যাবে, যেহেতু এটার সকালের মধ্যে কাজ শুরু হয়ে গেছে, 9:12 এখন। তো এখানে কাজকর্ম শুরু হয়ে গেছে, উপরেও কাজকর্ম শুরু হয়ে গেছে। সকাল 10:00 রডের কাজ শুরু হয়েছে ছাদের উপরে। আমার এখানে কিছুটা সন্দেহ হচ্ছে, এই যে এই মাটামের রডগুলো এই রডের উপর দিয়ে যাবে সম্ভবত, এটাও এর উপর দিয়ে যাবে, যেহেতু এটার হুক মানে এই চাবির মধ্যে ভাবে আটকে থাকার জন্য এটা তৈরি করা হয়েছে, কিন্তু এটা তো এর সঙ্গে আটকায়নি, নিচ দিয়ে আছে। তো ইঞ্জিনিয়ার আঙ্কেলকে ডাকা হয়েছে, দেখা যাক উনি ঠিক বলেন না ভুল বলেন, আমার অনুমানটা ঠিক কিনা ভুল দেখবো আমি। নিচেও ঠিক একই কাজ করছে, দেখেন নিচের মাটামো ওই যে রডের ভিতর দিয়ে নেয় নেই, বাইরে দিয়ে আছে। সো এটা আমার দেখতে হবে, রড বিছাচ্ছে, জালি তৈরি হবে একটু পরে। সব জায়গাতে একই কাজ করছে, এই যে দেখুন নিচ দিয়ে রডগুলো বাঁকা করা আছে, এই যে এইভাবে, এটা তো উপর দিয়ে যাওয়া উচিত। তো এটা আমি মেক শিওর হতে চাই আজকে। এই যে টমেটো গুলা, এই যে পেয়ে গেছে, এই যা যা পাবো সব উঠাবো। শীষ গুলা এগুলো রেখে দিব, বড় বড় গুলা এটা তুলো। হ্যাঁ তুলো 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 টমেটোর গাছগুলো, ইয়া হলে মরিচ গাছগুলো ঝাড়ি উঠতে পারবি, দাও না যেটা ওই যে ওই যে ওটা লাল হয়েছে, ওটা তুলে নিচে দিই, দেখো দেখো হাতে পাবে, ডাল ভেঙে ফেলো না আবার তুলছি আমি, দাও এই যে হালকা হালকা লাল হয়েছে, এগুলো খেতে ভালো লাগে, টমেটো ভাড়ে এগুলো নিচের দিক হয়ে গেছে, কার মধ্যে সব হয়ে আছে লুকাই লুকাই দেখা যাচ্ছে না। কই বেগুন এ গাছে আছে? একদম মাটির সাথে এটাতে নাই, বড় হয়ে গেছে, এই গাছটা তিনটা এই গাছ একটা আছে বড়, ও আমার হয়ে আলাস ভোকাল দিচ্ছে। হ্যাঁ বাগুন, রাতি আর ভ্যান একটা, তারপর আবার আর একটা ভ্যান, দেখিস জীবনে গোসল করতে করতে আবার বাইরে রাস্তা চলে এসে আট ভ্যান। আচ্ছা আমারও দেখা যেত,
আচ্ছা মা রাস্তার উপর বসে আছে। আচ্ছা আমাদের বাড়িতেও বাঁধাকপি হয়েছে সুন্দর, এইটা ভালো হয়েছে, এটা একটা আছে ওই জন্য ভালো হচ্ছে, আর এগুলো দুইটা দুইটা করে আছে, জায়গা পায়নি মেলার। পালংয়ের শীষ হয়ে গেছে, কয়েকটা রাখবো বিসি করার জন্য, বাকিগুলো সব কাটে খাইয়ে নেব। এটা কাটলে এগুলো সব পরে বের হয়েছে, পরে বের হওয়া গেলো তাড়াতাড়ি শীষ বের হয়ে গেছে, ওইগুলো কেটে নিব। সিম সিম আজ উঠাবো না, আরেকদিন উঠাইছি ওগুলাই আসে, আরো সব হয়ে আসে, সিম পরে উঠাবো। এই বেগুন গাছটা এমনি আমরা লাগাইছি না টিপ বেগুনের গাছ, আমার সন্দেহ আছে, টিপ বেগুনের গাছ তো এরমই হয় দেখতে, দেখো কি কাঁটা গায়ে, না কাঁটা বেগুন কে জানি, লাগানি হয়েছে তো, এই যে এদিকে আছে এখনো বড় হয়নি, দেখা যাক বেগুন ধরলে বোঝা যাবে তো কোন বেগুনের গাছ। যেগুলো সাইড সুইড দিয়ে বের হয়েছে ওগুলাতে ভালো সিম ধরেছে, ঝুলে আছে, এই যে ঝুলাগুলোতে ভালো সিম ধরেছে, এখন ধরবি সিম, গরমে হ্রাস পড়েছে তো সিমের গুড়া সেই মোটা হয়েছে, এই যে এদিকে ধরে আছে সুন্দর থোকা থোকা, মাটির সাথে ধরে আছে। এই যে আজকে আমাদের সবজি সংগ্রহ, ভালোই উঠছে বেগুন, এগুলো আজকেই রান্না করব, টমেটো উঠছে ভালো, দুইটা শুকনা মরিচে উঠেছে, পাকা মরিচ, যে এই মরিচের গাছগুলো ভালোই হচ্ছে, যে আছে জায়গা নাই কার মধ্যে উঠবে দেখো, যাই এখন সবজি ওঠানো হয়ে গেছে, এখন রান্না শুরু করবো, আছে খাওয়া হয়েছিল আর বেশি খাওয়া হয়নি, এগুলো শেষ করে তারপরে আবার সিম উঠাবো, আর আজকে তো এগুলো উঠলোই সব, আজকে এটা 12:30 বাজে, কি বললা এগুলো গাছে উঠেছি সব, এগুলো গাছে কোথায় গেল, এগুলো আমাদের গাছে, আচ্ছা আরেকদিন উঠেছিলাম মানে রান্না করেছিলাম আর টমেটো যেগুলো সব চারটা গাছের এই অবস্থা, কি মাছ রে সময়া, একটা ভালো করে ভাজো তো খাই, কড়া করে ভাজো, আমাদের কাছে কি ব্যাপার আজকের টা মনে হচ্ছে পানি অনেক ভেতরে, এই আজকে ছিটকাইছে, কাল ছিটকায়নি, রেকর্ড করেছিল কালকে তো আজ ছিটকে গেল, ডমকটা রেকর্ড, খুব ঠান্ডা, গ্লাস কই, গ্লাস ওই যে রান্নাঘর থেকে নিয়ে এসো, খিদে লাগে গেছে, একটা মাছ ভাজে খাবো, ডাব খেলাম ডাবের পানি, ইঞ্জিনিয়ার আঙ্কেল আসবেন ওনার জন্য ওয়েট করতেছি, সময় ব্যস্ত। তো দর্শক যেমনটা বলেছিলাম আমাদের ইঞ্জিনিয়ার আঙ্কেল আসছেন, উনি আমাদের উপজেলার ইঞ্জিনিয়ার, তো আঙ্কেলকে বললাম আমাদের প্রবলেমটার কথা, তো ভাইরা বল আঙ্কেল এবং ভাই বলতেছেন যে এটা সমস্যা নেই, মানে এটা আপনাদের দৃষ্টিতে ঠিক আছে, আমার দৃষ্টিতে আমি ভুল, ঠিক আছে, ওকে ঠিক আছে, এটা জানাচ্ছিল। আর দেখেন একটু ঘুরে ঘুরে আঙ্কেল কী অবস্থা, নিচেরটা ঠিক আছে বললাম না, যে কোনো একটা হবে, যে কোনো একটা ঠিক আছে, উপরে থাকবে একটা নিচে থাকবে, ঠিক আছে, এই উপরে কিন্তু এই ছোটটা সবসময় ছোটটাই মেন, ইঞ্জিনিয়ার জানে যে ছোটটা একটু আগে নিচে দিতে হয়,
চারিদিকে রড বিছাই দেওয়া প্রায় হয়ে গেছে। আচ্ছা এর বিষয়টা আমি বুঝলাম না, আমাকে একটু বুঝাই দেন। এই যে রড কালার, এটা হলো 5 ইঞ্চি পরপর কাগজ আছে। ও 5 ইঞ্চি পর 5 ইঞ্চি নিচকার দার উপর করে 6 ইঞ্চি করতে হবে। একবার তো আনোয়ার ইস্পাত ঢুকাই দিছিল, 150 কেজি আনোয়ার ইস্পাত ঢুকাই দিছে, বুঝছেন আঙ্কেল? আমাকে দোকানদার বলেনি যে আনোয়ার ইস্পাত আসি, মামারা চেক করেনি, কাটি লাগা দিছে দুপুরবেলা, কি মনে হয়েছে নিজস্ব বুদ্ধি চেক করে দেখছে আনোয়ার ইস্পাত। ঠিক আছে আনোয়ার ইস্পাত রড ভালো, আমি তো খাবো গরুর মাংস, আমাকে শাক দিয়ে ভাত দিলে খাবো না তো, আমাকে আগেই বলতে হবে আমাকে শাক দিয়ে ভাত দিব। বিশাল খাটনির কাজ। ঠিক আছে আঙ্কেল, বিশাল খাটনির কাজ। এই যে এখানেও ছিদ্র আছে, এই দেখেন কি বড় ছিদ্র। একটা 34 মিনিট, আজকে আবার খোয়ার জন্য ইট আসছে 1500, কালকে আবার আসবে, টোটাল ভাঙ্গাতে হবে। বিকেল 4:47, ভাইরা কি বানাচ্ছে ব্লক? সন্দেশ খাতে দেবেন ভাই? হ্যাঁ আমি চা খাই না, সন্দেশ খাই। আজমল ভাই আমি চা খাই না, সন্দেশ খাই। লক্ষ লক্ষ টাকা দামের রডগুলা কি করতেছে এরা দেখো, ছাদের উপরে ফেলি থুই দিবি খালি। এই যে আজমল ভাই আরেক কাহিনী করেছে, এখানে কি করে আজমল ভাইরা, খালি টাকা নষ্ট। রডগুলার কি করতেছেন রে ভাই, কেরাং নাকি? এটা করলে কি হয়? এটা করলে ছাদের লোডটা ভালো লাগে। আপনাদের এই সিঁড়ির এখানে সবাই একসঙ্গে রড বাঁধতে ব্যস্ত। বাঁধন হবে নি দেখেন, একটা নিচার এখন বুঝতে পারবি নাকি? এখানে তো গুটাটা আছে ভাই, বুঝলেন? এখানে তো গুটাটা আছে, এখানে তো নাই,
এখানকার একটু কি আমাকে দিতে হবে এখন না বলেন পুকুর কত বানাবেন বিশাল পুকুর তো মাছ ছেড়ে দিতে হবে পুকুরে আজমল ভাই সন্দেশ বানাচ্ছে মিস্ত্রিদের সন্দেশ খাওয়াবে আপনার ভিডিও লাগবে আচ্ছা আমাদের বস বললো যে এই তো এইবার হচ্ছে ব্লগ সন্দেশ একটা দাবান ঘরে এ দেখো 8 ফিট 10 ফিট লম্বা তাই না দেখো এতখানি যদি এতখানি সন্ধ্যা 6:39 আমি এই যে আপনার ক্যামেরা আরেক ক্যামেরা যেটা দিয়ে ভিডিও করতেছি এটা এগুলোর ভিতর ভিডিও আছে ব্লগ ভিডিও এখন ওগুলো নিয়ে এডিট করব দেখেন আপনারা যারা ব্লগ করতে চান যারা মনে করেন যে ব্লগিং জিনিসটা খুব সোজা ভিডিও করলেই টাকা ইনকাম আসে অ্যাকচুয়ালি হ্যাঁ ভিডিও করলেই টাকা ইনকাম আসে কিন্তু সেই পর্যন্ত পৌঁছাতে হলে আপনাকে কিছু কাঠখড়ি পরানো লাগবে ওকে এই যে তিনটার মধ্যে ভিডিও আছে এগুলো নিয়ে আমাকে পিসিতে দেওয়া লাগবে পিসি থেকে আবার মোবাইলে নিয়ে তারপর এডিট ওকে চলুন কাজ শুরু করি আমি এদিকে ভিডিও নিয়ে ব্যস্ত আর আরেকজন দেখেন কি নিয়ে ব্যস্ত চাল ভাজা মটর ভাজা কি এখন কি ডেলি রুটিন হয়ে গেছে এটা খাইতে হবে হ্যাঁ ডেলি রুটিন কি কয়েকদিন পরে খাইলাম আরো তো ভালো ভালো জিনিসও তো খাই এই কাজগুলো শিখলেও তো হয় আমার আমার জন্য হেল্প হয় কি কর এই যে কম্পিউটারে নেওয়া ভিডিওগুলো আমার মোবাইলে পার করে দেওয়া আপলোড করা পাবলিশ করা আমি না ভিডিও করব বহুত ঝামেলার কাজ বাবা ও ব্লগ দেখতেই ব্যস্ত